গ্রামের পাশে নবগঙ্গা নদীতে মামার সঙ্গে সাঁতার কাটতে যেতেন নিয়মিত। সেই থেকে সাঁতারের সঙ্গে সখ্যতা টুম্পার। সমাজে রক্তচক্ষু উপেক্ষা করে একে একে বহু বাধা পাড়ি দিয়েছেন, তবে তার সবচেয়ে বড় অর্জন এসেছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে। আসরের সবচেয়ে 8টি স্বর্ণপদক জিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের এই জলকন্যা। কিছুদিন আগে বিয়ে করেছেন। বিয়েই কি সাফল্যের মূল রহস্য? আমি যে এবার বেস্ট প্লেয়ার হব বা 8টা গোল পাবো এটা আমি ভাবি নাই। সেও সুইমার, আমিও সুইমার, দুজনেই সুইমার, তো সেই ক্ষেত্রে আর কি মনে হয় আমাদের এটা আরো বেশি ভালো। তোমার এই জায়গাটা সমস্যা আছে, এটা তুমি একটু ঠিক করো বা আরো ভালো মতন প্র্যাকটিস করার ইয়ে করো। কারণ এবার হচ্ছে যে যেহেতু আমাদের প্র্যাকটিসটা কিন্তু অনেকটাই কম ছিল এই করোনা কালীনের জন্য। 2003 সালে বিকেএসপিতে ভর্তি হন, 2013 থেকে খেলছেন নৌবাহিনীর হয়ে, ক্যারিয়ারে 76টি স্বর্ণপদক জিতেছেন। সাফল্যে পরিপূর্ণতা আসতো যদি এসএ গেমসে স্বর্ণ ছুঁয়ে দেখতে পারতেন। আপাতত পরবর্তী এসএ গেমসেই পাখির চোখ টুম্পার। এসএ গেমসে একটা সম্ভাবনা থাকে যে ভালো একটা রেজাল্ট করার, এটাতেই প্রথমত এটা করতে চাচ্ছি। তারপরে নেক্সট আমাদের 22 সালে অলিম্পিক আছে, খেলার ইচ্ছা আছে যদি সম্ভাবনা হয়, আমি যদি চান্স পেয়ে থাকি। মেয়ে হয়ে সাঁতারু হওয়ার পথটা সহজ ছিল না, মানুষের নানা কটূক্তি দমাতে পারেনি, কেননা পাশে ছিলেন টুম্পার বাবা মা। স্বামী স্বর্ণজয়ী সাঁতারু আসিফ রেজা টুম্পার বড় অনুপ্রেরণা। মেয়ে মানুষ হচ্ছে যে সাঁতার কাটতে যাবে এটা কেমন কথা, গ্রামের লোকে কি বলবে বা পরিবারের মানুষই বলতেছে বা হচ্ছে নিজের পরিবারের মানুষ বলতেছে বা হচ্ছে পাশের মানুষে বলতেছে এরকম বলতেছে, কিন্তু আমার বাবা মা আমার ভাই ভাই মানে আমাকে মানে আমাকে একদম তখন থেকেই সাপোর্ট করে আসতেছে তারা। বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই এবং হচ্ছে যে আমাদেরকে এত সুযোগ করে দেওয়ার জন্য। আপাতত ফেডারেশনের কাছে একটাই চাওয়া, বেশি বেশি টুর্নামেন্ট আয়োজন আর বিদেশে প্রশিক্ষণের সুযোগ। এটিই নাকি এগিয়ে নেবে টুম্পাদের। এটা আমার 5টা ব্যক্তিগত গোল্ড। মেহেদিনায় সময় সংবাদ ঢাকা। মানে পুরো কাদায়।